এতদিন প্রধানমন্ত্রীকে মুখ করে চলছিল ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের প্রচার, কিন্তু শেষ মুহূর্তে নরেন্দ্র মোদীর ২৪শে ডিসেম্বরের কলকাতা সফর বাতিল করা হয়েছে। তাতে জৌলুস একটু ফিকে হলেও লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের লক্ষ্য থাকছেই। রবিবারের অনুষ্ঠানকে সফল করতে তৎপরতাও তুঙ্গে। শহরে আসতে শুরু করেছেন সাধু মহন্তরা। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ উপলক্ষে কলকাতায় এসে পৌঁছলেন দ্বারকার শঙ্করাচার্য দয়ানন্দ সরস্বতী। তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন। গীতাতে হাম আপনে সংস্কার সংস্কৃতি কো জানতে হ্যায়, তো ইহাসে জো সন্দেশ জায়েগা পুরে বিশ্বমে জায়েগা। মহাকাব্যের বর্ণনা অনুযায়ী কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে যেদিন শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর উপদেশবাণী শুনিয়েছিলেন, সেই দিনটি গীতার জন্মদিন বা গীতা জয়ন্তী হিসাবে পালিত হয়। এই প্রথম কলকাতায় গীতা জয়ন্তীর অনুষ্ঠান আয়োজিত হয়েছে রাজনৈতিক সমাবেশের জন্য বিখ্যাত ব্রিগেডে। অনুষ্ঠানের আয়োজন করেছে একাধিক ধর্মীয় সংগঠন, সেই মতো ব্রিগেডকে ঘিরে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রী আসবেন ভেবে মঞ্চ সজ্জার প্রস্তুতি একরকম ছিল, কিন্তু এখন তা বদলে গেছে। উদ্যোক্তারা জানিয়েছেন, ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে দুটি মঞ্চ থাকবে। বড় মঞ্চে মূলত বিভিন্ন প্রদেশের শঙ্করাচার্যরা থাকবেন, ছোট মঞ্চে থাকবেন সাধু মহন্তরা। মঞ্চের ডান দিকে ভিভিআইপিদের বসার ব্যবস্থা করা হয়েছে। মূলসিজে শঙ্করাচার্য থাকবে, সাধু সন্তরা থাকবে, আমরা গ্রস্তি কেউ থাকবো না। যেই আসুক ওরা আমাদের সঙ্গে বসে, যেরকম আমরা গীতাপাঠ করব ওরাই গীতাপাঠ করবে। ব্রিগেডের গীতাপাঠ অনুষ্ঠান নিয়ে শুরু থেকেই তৎপর বঙ্গ বিজেপি নেতৃত্ব। এদিন ব্রিগেডে যান বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। আমি তো মনে করি লক্ষ মানুষের বেশি এখানে উপস্থিত হবেন, এবং আমাদের যে সনাতনী কালচার ধর্ম তাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সকলে যে যার দায়িত্ব নিয়ে এখানে উপস্থিত হব। প্রধানমন্ত্রীর সফর বাতিলের পর লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের জৌলুস ধরে রাখাই এখন উদ্যোক্তাদের কাছে বড় চ্যালেঞ্জ। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা খবর, বাংলার খবর।